নির্মাণের পর দীর্ঘ বছর অতিক্রান্ত হলেও সংস্কারের ছোঁয়া লাগেনি সোরামুড়ার কেমতলি এলাকায়। অদ্বৈত মল্লবর্মন স্মৃতি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে গোটা স্কুল ভবনটি এখন নড়বড়ে অবস্থায়। যে কোনো মুহূর্তেই বড় সড় দুর্ঘটনার মুখে পড়তে পারে স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা। দুর্ঘটনা এড়াতে অবিলম্বে স্কুলটি সংস্কারের দাবি উঠেছে শিক্ষকদের পক্ষ থেকে। সোনামুড়া কেমতলি এলাকার অদ্বৈত মল্লবর্মন দ্বাদশ শ্রেণী বিদ্যালয় 1963 সালে স্কুলটি স্থাপিত হয়েছিল। দোচলা টিনের ছাউনিতে ফুল ওয়ালের এই স্কুল ভবনটি নির্মাণের পর থেকে আর কোনো সংস্কার করা হয়নি। বর্তমানে টিনের ছাউনি, দাঁড়িয়ে থাকার পিলারগুলি যেমন ভেঙে পড়েছে, তেমনি দেওয়ালেও বড় বড় ফাটলের সৃষ্টি হয়েছে। অনেক জায়গা থেকে খসে পড়ছে ইটের টুকরো। একটি দেওয়ালে তো ফিল্টার দিয়ে ঠেস দিয়ে রাখা হয়েছে, ফলে যে কোনো মুহূর্তে বড় সড় দুর্ঘটনার মুখে পড়তে পারেন স্কুলে আসা ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। স্কুলের এই বেহাল দশা নিয়ে স্কুলের শিক্ষকরা আক্ষেপের সাথে বলেন, বিষয়টি জেলা শিক্ষা অধিকর্তা থেকে শুরু করে দপ্তরের উচ্চ স্তর পর্যন্ত জানানো হয়েছে, সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে সরাসরি অভিযোগ তুললেন শিক্ষকরা। বৃষ্টির দিন আইতেছে, এখন আমরা সারা বিল্ডিং এর ছাড়া প্রত্যেকটা ক্লাসরুমে বৃষ্টি, এবং টুকানালে কোন সময় উড়িয়া দেখায়, আমরা স্টুডেন্ট নিয়ে কোন ক্লাস করে আমি কোন দিকে নেব এই সমস্যার মধ্যে আছে চিন্তা। গতকালকে দরজা ভাঙিয়ে পড়ছে, দুইজন স্টুডেন্টের ব্যথা পাইছে। অনেক সময় জানানো হয়েছে, তারা টাকা তো দেয় না, কিছু টাকা দিচ্ছে না। কোথায় 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 জানানো হয়েছিল? একটি শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা নিরাপদে থাকার কথা, সেই জায়গায় প্রতি মুহূর্তে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে সকলকেই। কখন যে কি ঘটে যায় সেই দুশ্চিন্তায় স্কুলে আসতে হচ্ছে সকলকে। এই অবস্থায় দুর্ঘটনা এড়াতে স্কুলটি সংস্কার অত্যন্ত জরুরি, তবে কবে নাগাদ স্কুলের সংস্কার হবে তা বলবে সময়ই। সোনামুড়া থেকে টুটন চৌধুরীর রিপোর্ট, হেডলাইন ত্রিপুরা।